ওরা লড়তে পারছে না পলিটিক্যালি। মানে আপনি বলুন না, 29 অগস্ট আমার বক্তব্য রাখার পর একদিন পর সব মিডিয়ায় খবর উঠে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তার আগে করলেন না কেন? গালাগালি দিলে গায়ে লাগে, অভ্যাস চলে গেছে তো, যা ইচ্ছা তাই করে বেড়াবো। আর বিরোধী শূন্য কেউ থাকবে না পশ্চিমবাংলায়, এমনি কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, বিজেপির ক্ষমতা দখলের যে নির্লজ্জ প্রচেষ্টা সেই পথে একমাত্র পথের কাঁটা তৃণমূল। তাই তৃণমূলকে যে করে হোক সরাও, তৃণমূলকে সরাতে হলে তৃণমূলকে ইডি সিবিআই ব্যবহার করে তৃণমূলের নেতাদের গ্রেপ্তার করো, আমাকে দমকে চমকে ডাকো, বসিয়ে রাখো, যা করো প্রেশার ক্রিয়েট করো। আরে আমি তো 2 বছর আগে স্টেটমেন্ট দিয়েছি, কি বলেছি? আমি বলেছি যে আমার সাথে বিন্দুমাত্র কোনো রকম যোগসাযোগ বা যোগসূত্র যদি এই কেলেঙ্কারির পাওয়া যায় বা প্রতিষ্ঠিত করতে পারে, যে 5 পয়সা এখান থেকে আমি নিয়েছি, তাহলে ইডি বা সিবিআই লাগানোর আমার পিছনে দরকার নেই, একটা মঞ্চ তৈরি করবেন ফাঁসির, সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করব। আমি আজ একই কথা বলছি, আমি যে কথা বলেছিলাম আমি আমার বক্তব্য পাল্টাচ্ছি না, আমি 2 বছর আগে যা বলেছিলাম আমি আজও তাই বলছি। কিন্তু যাদেরকে নির্লজ্জ ভাবে টাকা নিতে দেখা যাচ্ছে, যারা কোটি কোটি টাকা নিয়েছে মানুষের, তাদেরকে ডাকা হয় না কেন? অ্যারেস্ট ছেড়ে দিন, জিজ্ঞাসাবাদের জন্য একবার ডাকা হয় না, তার কারণ কি? এটাই তো প্রমাণ করে যে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যারা এই তদন্ত করছে তারা কতটা নিরপেক্ষ। তাদের নিরপেক্ষতার নিদান কি? যে গুজরাটে কোনোদিন কোনো ইডি রেড হয় না, মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সরকার, যে সমস্ত প্রদেশ বা রাজ্যে যেখানে বিজেপির সরকার বা বিজেপি শাসিত সরকার, সেখানে কোনো ইডি সিবিআই রেড হয় না। আপনি দেখুন বিহারে সরকার গেছে, পরের দিন সিবিআই রেড শুরু হয়েছে, 5 বছর হয়নি কেন? বিজেপির সরকার ক্ষমতায় ছিল বলে। আপনি দেখুন ঝাড়খণ্ডে সরকার ফেলার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে, মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়া হয়েছে। এই দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী তার তো একটা কাজ, বাড়ির ছেলেকে দেশপ্রেম শেখাতে পারে না, তার খালি একটা কাজ যে ঘোড়ার মতো কেনাবেচা করে বিধায়ক কেনাবেচা করো আর সরকার পাল্টাও। আরে রাজনৈতিকভাবে লড়ুন না, মানুষ যা ম্যান্ডেট দিচ্ছে তার বিরুদ্ধে আপনি কাজ করছেন। ঝাড়খণ্ডে বিজেপিকে ক্ষমতা আসেনি বলে ইডি সিবিআইয়ের দুজো ভয় দেখিয়ে ঝাড়খণ্ডের এমএলএদের কিনে আপনি সরকার ভাঙতে চেয়েছেন। আমি ধন্যবাদ জানাই বাংলার পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনাদের হাতে নাতে ধরেছে, 3টে এমএলএ ইনভলভ ছিল। বাংলার জন্য আজকে ঝাড়খণ্ডে সরকার ফেলতে পারেনি, তাই এদের গায়ে জ্বালা। আজকে আরো 2টো রাজ্যে যদি আমাদের সরকার হতো তাহলে লাফে গোবরে করে ওদের ছেড়ে দিতাম, আগামী দিন ছাড়বো, আমরা মাথা মতো করবো না। কিন্তু যদি আরো 2টো আজকে বাংলায় ছিল বলে ঝাড়খণ্ড বাঁচলো, আজকে যদি আমাদের গোয়ায় সরকার থাকতো মহারাষ্ট্র সরকার ভাঙতো না, আজকে যদি মহারাষ্ট্রে আমাদের সরকার থাকতো তাহলে গোয়া সরকার ভাঙতো না, যেখানে যেখানে ওরা ভাঙতে চাইছে। মধ্যপ্রদেশে আপনারা দেখেছেন বিরুদ্ধে ম্যান্ডেট গেছে কোভিডের সময়, নির্লজ্জভাবে গোয়া কেনাবেচা করে বিধায়কদের টাকা দিয়ে কিনে সরকার পাল্টেছে। এই হচ্ছে বিজেপির আসল নগ্ন রূপ। আপনি রাজনৈতিকভাবে লড়ুন আমার সাথে, আপনি মাঠে ময়দানে লড়াই করুন, আপনি নির্বাচনে লড়াই করুন, আর আপনাকে প্রমাণ দিতে হবে। আমাকে যে 3বার ডাকলেন, আমার স্ত্রীকে 3বার ডাকলেন, আমরা 6বার এসেছি, আপনি 6 পয়সার অভিযোগ প্রমাণ করুন। আর আপনার যদি আমার আক্রমণ গায়ে লাগে আমি 10বার বলবো, 10,000 বার বলবো, আপনাকে চোরকে চোর বলবো তো কি বলবো? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি করেছেন? তার কেন্দ্রে, তার কেন্দ্রের তার অধীনে থাকা সিআইএসএফ কে বলবো যে আপনারা সুনিশ্চিত করুন যাতে চুরি বন্ধ হয়। তার অধীনে থাকা বিএসএফ মহিলাদের ধর্ষণে অভিযুক্ত, তার অধীনে থাকা যে প্যারামিলিটারি ফোর্স, তারা আজকে কেউ অভিযোগ করছে আমরা ঠিক মতো কোথাও খেতে পাচ্ছি না, আমরা ঠিক মতো পরিষেবা পাচ্ছি না। আপনি কথায় কথায় ভারত মাতার জয় বলেন, আর যাদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন, যাদেরকে নিজেদের রাজনৈতিক
স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করছে, সেটা না করে দেশ রক্ষার স্বার্থে ব্যবহার করুন। এটি গরু পাচার, গরু পাচার হয় কি করে? বর্ডারের দায়িত্বে কে? এই টাকা তো সরাসরি অমিত শাহর কাছে গেছে।